আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনার সঠিক ফেসবুক পেজের সঠিক ক্যাটাগরি আপনারা কিভাবে নির্ণয় করবেন এবং আপনার পেজের সঠিক ক্যাটাগরি আপনারা কিভাবে দিবেন এবং আপনার পেজটা সাজেস্টে কি করে নিয়ে আসবেন অনেকের পেজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দেখাচ্ছি এদের সাজেস্ট ইউ আপনার পেজটা এদের মতো কিভাবে সাজেস্টে নিয়ে আসবেন এদের মতো কিভাবে সার্চ র্যাঙ্কে উঠবেন এবং দুইটা অপশন কিন্তু অন করছে এরা কিন্তু জাস্ট দুইটো অপশন অন করে কিন্তু সাজেস্টে উঠছে আপনি কি করে এদের মতো সাজেস্টে উঠবেন কেমন হতো যদি আপনার পেজটা আজকে এই জায়গায় থাকতো তবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে চিন্তা দূর করে দেবো কিভাবে আপনার এই সাজেস্ট উঠবেন এবং আপনাদের সঠিক ক্যাটাগরি আপনারা নির্ণয় করবেন দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজের ক্যাটাগরি দেওয়া আছে ডিজিটাল ক্রিয়েটর তবে আপনার ফেসবুক কোন ক্যাটাগরি সেটা আমি দেখিয়ে এবং সেটা আমি বলে দেবো তো চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে এমন নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো লেস গো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখান থেকে সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসবেন আপনার লাইট ফেসবুক এপ্লিকেশন অবশ্যই লাইট ফেসবুক লাগবে লাইট ফেসবুক ওপেন করবেন এখানে ওপেন করার সাথে সাথে উপরে আপনারা সার্চ পেয়ে যাবেন তো আমি সার্চ বারে আমার একটি ফেসবুক পেজ সার্চ করে দেখাচ্ছি তো এখান থেকে আমি যদি সরাসরি এই ফেসবুক টাকে লাইক করি বা ফলো করি সেক্ষেত্রে নিচে কিন্তু কিছু ফেজ সাজেস্ট করবে কেমন হতো এই সাজেস্টে যদি আপনার পেজটা থাকতো অবশ্যই অবশ্যই ভালোই হতো তবে ফেসবুক পেজে এখানে সাজেস্ট করতে হলে আপনাকে অবশ্যই ফেসবুক পেজের ভিতরে দুটো সেটিংস অন করতে হবে একটা হচ্ছে রেকমেন্ডেশন আর একটা হচ্ছে ফেসবুক সাজেস্ট এই দুটো অপশন কিন্তু অবশ্যই আপনাকে অন করতে হবে তো আমি আগে আপনাদেরকে দেখাবো এই পেজটা কিভাবে সুইপ করবেন অবশ্যই অবশ্যই সুইপ করে ফেসবুক পেজে অবশ্যই আপনাকে সেই দুটো অপশন অন করতে হবে এবং ক্যাটাগরি চেঞ্জ করতে হবে আপনার কোন ভিডিওর ক্যাটাগরি অবশ্যই দেখিয়ে দিব চলুন ভিডিওরে শুরু করে এখান থেকে এখান থেকে আপনারা চাইলে সুইপ করতে পারবেন পেজ উপরে সুইপ ল্যাখা আছে সরাসরি এখান থেকেও সুইপ করতে পারবেন এবং এখান থেকে বাইরে বেরিয়ে আপনারা সরাসরি চলে যাবেন এই যে থ্রি আইকন সরাসরি এই থ্রি আইকন একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে মাত্র একটু কলন করে নিচের দিকে আসলে এখানে আপনার পেজ নামে অপশনটা খুঁজে বের করবেন পেজের উপরে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই আপনারা এখানে পেয়ে যাবেন সুইপ নাও অপশন সরাসরি সুইপ নাও উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের ফেসটা সুইপ হয়ে যাবে এবং এখানে ফেসটা সুইপ হয়ে গেলে আপনারা উপরে যে প্রোফাইল আইকন পাচ্ছেন এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের পেজের ক্যাটাগরিটা আমি কিন্তু এখানে দিয়ে দিছি ডিজিটাল ক্রিয়েটর সেই ক্ষেত্রে আমরা এই পেজের ক্যাটাগরিটা কিভাবে চেঞ্জ করব সঠিক ক্যাটাগরি আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব সেই ক্ষেত্রে এখানে আমরা প্রোফাইল আসার পর পর ইডিট পাবলিক ডিটেইলস উপরে একটা ক্লিক করব এখানে ক্লিক করার মাত্র আমরা এখানে কিন্তু কিছু ক্যাটাগরি পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে নিচের দিকে আমরা পেয়ে যাবো অ্যাবাউট ইউর এন ফো তো অ্যাবাউট ইউর এনফোর উপরে একটি ক্লিক করবো এখানে ক্লিক করার মাত্র উপরে আমরা পেয়ে যাচ্ছি ক্যাটাগরি নামে একটি অপশন এবং এই সাইডে পেয়ে যাচ্ছে পেন্সিল আইকন সরাসরি পেন্সিল আইকনে একটি ক্লিক করবো পেন্সিল আইকনে ক্লিক করলে এখানে আমরা হাজার হাজার ক্যাটাগরি পেয়ে যাবো তো এখান থেকে যদি আপনার ক্যাটাগরি আপনি না পান সেক্ষেত্রে করবেন করে আপনার আপনি সিলেক্ট করবেন পার্সোনাল ব্লগ হতে পারে পিপল ব্লগ হতে পারে আপনার বিভিন্ন ডিজিটাল ক্রিয়েটর মার্কেটিং হতে পারে বিভিন্ন ক্যাটাগরি হতে পারে আপনার ভিডিও আপনি কোন রিলেটেড ভিডিও সারেন ফানি স্ট্যাটাস কোন রিলেটেড ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন কোন ভিডিওর কোন ক্যাটাগরি একটা কথা বলতে গেলে আপনার ফেসবুক পেজে যে ভিডিওগুলো সবাই ছাড়ে কোন ভিডিওর কোন ক্যাটাগরি এটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও দিয়েছি আমার স্ক্রিনে আমি লাস্টে দেখিয়ে দিব এবং আমার ডিসক্রিপশন বক্সে ভিডিওটি দিয়ে দিব তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা দেখে আপনার নিয়ন্ত্রণ মেনে যাবেন যে আপনার ভিডিওর কোন ক্যাটাগরি আপনি বুঝতে পারবেন সেই ভিডিওটা দেখলে তবে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর ক্যাটাগরিটা কিন্তু সেভ করবেন যদি আমি একটা ক্যাটাগরি সার্চ করলাম এখান থেকে সরাসরি সেভের উপরে টাচ করে দিলে এই ক্যাটাগরিটা কিন্তু আমার পেজের জন্য সঠিক এবং এর পেজের জন্য সিলেক্ট হয়ে যাবে তো এখান থেকে আমরা বাইরে বেরিয়ে বেরিয়েছিলাম বাইরে বেরিয়ে এবার আমি আপনাদের সাথে কথা বলবো যে এই পেজের সাজেস্টে কিভাবে নেবেন অন্য সাজেস্টে যদি আপনার পেজ ওঠে তাহলে কিন্তু আপনার এই পেজে ফলো আসার অনেক অনেক চান্স থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু বাইরে বেরিয়ে আপনার উপরে একটু অপশন পেয়ে যাবেন থিরে আইকন সরাসরি টাচ করবেন এখানে টাচ করে দেওয়া মাত্র একটু কোল্ড করে নিচে যাবেন নিচে গেলে এখানে আপনারা লেখা দেখতে পাবেন সেটিংস নামে একটু অপশন সরাসরি সেটিংস এর উপরে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়া মাত্র এখানে আপনার আরেকটা অপশন পেয়ে যাবেন পেজ সেটিংস নামে একটু অপশন সরাসরি পেজ সেটিংস এর উপরে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়া মাত্রই আপনার একটি অপশন কিন্তু এখানে অনেক অনেক আদার্স অপশন পেয়ে যাবেন উপর থেকে বা নিচ থেকে একটি প্রাইভেসি অপশন নামক একটি অপশন আছে সরাসরি প্রাইভেসির উপরে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়া মাত্রই আপনারা এখান থেকে যে তিনটি অপশন দুইটি অপশন কিন্তু আমি আপনাদেরকে দেখাতে বলেছিলাম যে ডু ইউ সার্চ ইঞ্জিন এন্ড এঙ্গেজমেন্ট ফেসবুক টু লিংক মানে আপনারা এই যে প্রথম যে অপশনটা অনেকের অনেক লেখা আসতে পারে তো অবশ্যই দেখবেন সার্চ লেখা আসে কিনা এবং ফেসবুক এঙ্গেজমেন্ট লেখা আসে কিনা সরাসরি সার্চ উপরে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়া মাত্র দেখবেন এই টিক যদি থাকে কি হবে আপনার ফেসবুকের লিঙ্ক যদি কেউ কপি করে অর্থাৎ পেজের কেউ লিঙ্ক যদি কপি করে যদি কেউ ফেসবুকে সার্চ করে সেক্ষেত্রে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার এই ফেসবুক পেজ অর্থাৎ ফেসবুক পেজটা কিন্তু সবার সাজেস্টে প্রথম উদ্যোগ নেবে মানে প্রথমটাই কিন্তু আপনারটা থাকবে তবে অবশ্যই এটাকে অন করবেন তো নেক্সট দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে আপনার অ্যালাও ইউর পেজ টু বি রিকমেন্ডেশন টু পিপল লুক আট যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন অ্যালাও ইউর পেজ টু বি রিকমেন্ডেড তো এখানে অপশন হচ্ছে টাস করবেন এখানে টাস করা মাত্র এটা যদি আপনাদের অফ থাকে অবশ্যই আমি কারেন্টলি বলবো অন করে দিবেন কারণ এটা হচ্ছে আপনার সাজেস্ট মানে আপনাদের আমি একটু আগে দেখেছিলাম সেই পেজগুলো যেমন সাজেস্ট করছিল অবশ্যই এখানে কিন্তু দেখা দেখছেন সাজেস্ট ফর ইউ পেজ মানে আমাদের কিন্তু ফর ইউ তো চলবে এবং আমাদের কিন্তু এই পেজটা সবার সাজেস্টে সাজেস্ট করবে সেক্ষেত্রে এটাকে আপনাকে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট একটা অপশন এটাকে অন করতেই হবে বাধ্যতা সাজেস্টে নিতে গেলে অবশ্যই আপনারা জানেন সাজেস্টে থাকলে কিন্তু ভালো তো সেক্ষেত্রে এটাকে আপনারা এখান থেকে সরাসরি অন করে দিবেন তো এখান থেকে আপনারা একটু বাইরে বেরিয়ে যাবেন বাইরে বেরিয়ে আমি পার্সোনাল বিষয়ে একটি অপশন আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আপনারা অনেকে বিজনেস লিংক এনে থাকেন অর্থাৎ বিজনেস পেস করে থাকেন তাদের জন্য এই যে নিচে মেসেজ আইকনে মেসেজ আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়া মাত্রই অবশ্যই এটাকে আপনার অন করে রাখলে আপনাদের পেজে সবাই মেসেজ করতে পারবে পেজে সবার সাথে আপনার কথা বলতে পারবেন তো এটাকে আপনার আমি এক্সট্রা অপশন শিখিয়ে দিতে পারলাম তো এখানে আমি যে তিনটে অপশন দেখালাম এই দুইটা অপশন কিন্তু মোস্ট পপুলার করতে হবে তার থেকে এই অ্যালাউ রিকমেন্ডেশন পেজের এই অপশনটা আপনাকে মোস্ট পপুলারলি করতে হবে যদি আপনার পেজটা সাজেস্টে নিতে চান তো ক্যাটাগরি বিষয় কিন্তু আমি নেক্সট ভিডিও দিয়েছি অবশ্যই ভিডিও দেখবেন আর আমি কিন্তু এখানে তিনটা অপশনের কথাই বলে দিয়েছি কথা বলেছি যদি ভালো লাগে অবশ্যই আপনার থাকবে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন হয়েছে আর আমার চ্যানেল আপনি নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু অল করে রাখবেন এমন আপডেট নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ ধরলো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ